আল্লাহর কসম খেয়ে বলি, আমার পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত করি, আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য, আমার পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না। স্পষ্ট কথা, শুধু আওয়ামী লীগ নয়, এই জাতীয় যারাই আছেন, ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না, পয়গাম শুনে রাখেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না। আমরা আমাদের মধ্যে কর্ম বন্টন আছে, আলেম ওলামাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে, শিক্ষকতার কাজ, এলেম শিখাবে, কেউ দাওয়াত এবং তবলিগের কাজ করবে, কেউ তাজকিয়া এবং ইসলাহের কাজ করবে, আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা। কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ, কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে সে যেমন মুরতাদ, কেউ যদি ইসলাম এবং তাজকিয়ার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ, কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে সেও মুরতাদ। এই প্রশ্নে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে, এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই। মনে রাখো, এই কথা যদি তোমরা পরিবর্তন না করো, এই কথা যদি পরিবর্তন না করো, আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে। মনে রাখো, ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে, সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে, সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে, সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরায়েল নতি স্বীকার করতে বাধ্য হবে, সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে, ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে। কথাটা আমাদের পরিষ্কার, অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই। আমি যতটুকু ধর্ম, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, জেনেছি, শুনেছি, অন্য কোনো ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না। এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না, সেটা তাদের ধর্ম প্রণেতা যারা আছে, ধর্মের নিয়ন্ত্রক যারা আছে, অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ, একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোনো মানুষের হাতে নয়, বরং স্বয়ং আল্লাহর হাতে। আল্লাহ যেভাবে ইসলামকে তরতিব দিয়েছেন, সেট আপ দিয়েছেন, এখানে কেয়ামত পর্যন্ত এক নকতার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই। এবং ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে রাজনৈতিকভাবেও বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন। একটা কথা শেষ, দুই নম্বর কথা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট্ট করে। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে তিনটা পরিবর্তন আনি। কয়টা পরিবর্তন? তিনটা। প্রথম পরিবর্তন হলো, আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বেনা, ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি। অর্থাৎ লম্বা ইতিহাস, বর্তমান যে কাবা শরীফ, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বানানো কাবা থেকে দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ,
আর এক তৃতীয়াংশ বাইতুল্লাহ শরীফের বাইরে আছে, যেটা হাতিম দিয়ে ঘেরাও করে রাখা। নবীজি বলেন আমার আকাঙ্ক্ষা হয় যে ওই এক তৃতীয়াংশ যেটা বাইতুল্লাহর বাইরে আছে সেটাকেও বাইতুল্লাহর ভিতরে অন্তর্ভুক্ত করে দেই। এটা হলে একটা পরিবর্তন করতে মনে চায়। দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্লাহর দরজাটা, এখন মানুষের মাথা সমান উঁচু আছে বাইতুল্লাহর দরজার পাটাতন, আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশায় দেই। যেমন অন্যান্য ঘরের দরজা, মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর, আমার মনে চায় বাইতুল্লাহর সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই। দুই নম্বর, তিন নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি। এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে, সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে। আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই, যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে, কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে। কয়টা পরিবর্তন? আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে? স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে। এই কথা আল্লাহর নবীজি বলছেন কখন? মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায়? যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহর নবীর হাতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগত যে হুজুর এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে, তো আপনি মক্কা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন, বড় করে দেন, দরজা নামায় দেন, আরেকটা দরজা বানায় দেন, আপনি যা বলবেন সেটাই তো ফরমান, সেটাই রাষ্ট্রীয় হুকুম, সেটাই শরীয়তের হুকুম, আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই। আল্লাহর নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম, যাদের জ্ঞান কম, যাদের এলেম কম, যারা নতুন নতুন মুসলমান হয়েছে, ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি, তারা বিভ্রান্তিতে পড়বে, এই জন্য এই কাজগুলো আমি করতেছি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই হাদিসকে সামনে রেখে একটা অধ্যায় স্থাপন করেছে, বাবু মানলাম, বাবু মান তারাকা বাযাল ইখতিয়ার মাখাফাতা আন ইয়াকসুরা ফাহমু বাযিস সামি ফায়াকাউ ফি আশাদ্দ মিনহু ফায়াকাউ ফি আশাদ্দ মিনহু। ইমাম বুখারী বলেছেন যে অনেক অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয়। কি করতে হয়? কিছু কিছু উত্তম কাজ ছেড়ে দিতে হয়। কেন? কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না, না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে। সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয়। যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই, ছেড়ে দিয়েছেন। কেন? যাতে ওই নব নব মুসলিম মানুষগুলো যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায়। কাজেই বুজুর্গদের যত মাজার আছে, বুজুর্গদের যত কবর আছে, সেই কবরগুলোকে যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে। সেই কবরগুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে, কোনো ইমারত নির্মাণ করেছে, সুস্পষ্ট আল্লাহর নবীর সহিহ হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদেরও অভিশাপ কুড়িয়েছে, আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে। এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক, তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজুর্গ শাহজালাল মুজাররাদি আমানি, খানজাহান আলী, শাহ ফারান রহমতুল্লাহ আলাই, বায়াজিদ বুস্তামি, সমস্ত বড় বড় বুজুর্গ যাদের কবর পাকা করেছেন, এই কবরগুলো এই সমস্ত বুজুর্গরা পাকা করেন নাই। পাকা মৃত্যুর আগে না পরে, মৃত্যুর পরে যেটা পাকা হলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে? পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে, অন্যায় করেছে। তারা যখন অন্যায় করেছে, এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে শেরেক বেদাতের আখড়া বসিয়েছে কিছু মানুষ। কাজেই এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সিরাত অনুযায়ী
আমাদের কর্মপন্থা হতে হবে, আমাদের এই সকল কবরগুলো থেকে শিরক এবং বেদাত নির্মূল করতে হবে, এমন ভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয়। কেউ যেন প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের উত্তরসূরি, প্রকৃত অর্থে আমরা যারা শাহজালাল থেকে আল্লাহু আকবারের ধ্বনির শিক্ষা গ্রহণ করেছি, প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌরগোবিন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি, কেউ যেন আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করার সুযোগ না পায়, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এজন্য বুজুর্গদের কবরগুলোর সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ, মূর্খ মানুষ, অজ্ঞ মানুষরাও মনে করতে পারে যে ইনারা বুজুর্গদের সঙ্গে বেয়াদবি করতেছে, এমন কোনো আচরণ করা যাবে না। বুজুর্গদের কবরকে বাদ দিয়ে আশেপাশে যত শিরক বেদাত আছে এই সকল শিরক বেদাতগুলোকে, এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। যারা গাঁজা খায়, বড় বড় বুজুর্গদের কবরে এই গাঁজাখুরি বন্ধ করতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশার যে আয়োজন করে বুজুর্গদের কবরগুলোকে যারা অপবিত্র করছে, সেই অপবিত্র কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এই সকল কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমাদেরকে ধীর স্থির ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে। সরকারকে বলতে হবে পদক্ষেপ নেন। আপনারা তো এখন দাবি করেন যে জনগণের সরকার, এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান সমস্ত বুজুর্গদের কবরকে কেন্দ্র করে সংগঠিত শিরক বেদাতের আখড়াকে তারা পছন্দ করে না, কাজেই এই সকল অপকর্ম বন্ধ করেন, বুজুর্গদের কবরগুলোকে এই নোংরামির হাত থেকে রক্ষা করেন। এই সমস্ত বুজুর্গানে দিন শাহজালাল মুজাররদি আমানি, শাহবরান রহমতুল্লাহ আলাই, খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, আমার প্রস্তাব হলো এই সকল কবরগুলো, এই সকল মাজারগুলোকে কেন্দ্র করে যেই অপচক্র, যেই সকল শিরক বেদাতের নোংরামির আখড়া গড়ে উঠেছে, এগুলোকে উপড়ে ফেলে, এগুলোকে উৎখাত করে প্রত্যেকটা মাজারের মধ্যে হাক্কানি মাশায়েখদের খানকাহ কায়েম করা হোক। খালি ভেঙে দিলে হবে না, সাথের মাস আখড়া ভেঙে দিলে কাজ শেষ হবে না, প্রত্যেকটা কবরের সেখানে খানকাহ কায়েম করে হাক্কানি সিলসিলার মাশায়েখদেরকে বসায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌল এক কর্মসূচি তাজকিয়া এবং ইসলাহের কাজ সেখান থেকে শুরু করতে হবে। বায়াত করেন, কাকে কোন মাজারে বসাবেন ঠিক করেন, কাকে কোন মাজারে, শাহজালাল মুজাররদি আমানির মাজারে এমন এক বুজুর্গ দিবেন যিনি শুধু তসবি জপে না, শাহজালাল মুজাররদি আমানির মতো গৌরগোবিন্দের বিরুদ্ধে জিহাদেও যেতে পারে, আর বাকিগুলো আপনারা করেন। আমি একটা কথা বলে দিলাম শুধু, ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম আমরা এইভাবে কাজ করব, কথা ঠিক। তিন নম্বর কথা, আমার এই সকল জায়গাগুলোতে আমরা ছাড় দিব, অন্যান্য জায়গাগুলোতে ধীরস্থিরে আমরা পদক্ষেপ নিব। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্মপন্থা ছিল ধারাবাহিকভাবে ধীরে ধীরে তাদাররুজান মাআত্তানি, ধীরে ধীরে আমরা এক একটা বিষয়কে পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়নের দিকে অগ্রসর হয়ে যাব। শুধু একটা বিষয়ে কোনো নম্রতার সুযোগ আমাদের কাছে নাই, সেটা হলো আমার নবীর ইজ্জত। এখানে কোনো সুযোগ নাই, আল্লাহর কসম খেয়ে বলি আমার পয়গম্বরের ইজ্জতের উপর আঘাতকারী, আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না। এটা গেল তিন নম্বর কথা। কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই, অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি, রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা, নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরো ভালো কথা,
দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে, সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন, ভালো কথা। স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপরে ফেলবেন, আরো ভালো কথা। সব যেমন বন্ধ করবেন, আমার জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলাঙ্গার জন্য আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থাও চূড়ান্ত করতে হবে। আমরা 2013 সাল থেকে বলে আসতেছি, আল্লামা আহমদ শফি বলেছেন, আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন, আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন, আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী একই কথা বলছেন, আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী, নবীজির উপর কটাক্ষকারী, নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না। এই কথা আমরা বলবো, মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি হয়, তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে, আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই। তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে, তার নাম যদি কোনো ঘোষ হয় তার ব্যাপারেও আমাদের ফয়সালা বিন্দুমাত্র ভিন্ন কিছু হবে না। আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয়, নবীজির যে দুশ্মন তার একটাই পরিচয়, নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয়, তার কোনো ধর্ম পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই, তার কোনো বর্ণের পরিচয় নাই, তার কোনো ভাষার পরিচয় নাই। আল্লাহর পয়গম্বরের 250 কোটি উম্মতের কাছে তার একটাই পরিচয়, সে গুস্তাখ রাসূল, সে নবীর পেছনে নবীর উপর আক্রমণকারী, সে নবীর দুশ্মন, সে মানবতার দুশ্মন, তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহর রাসূল দুশ্মনেরা, নাস্তিকদের আস্তানা, নারে তাকবীর। আখেরি কথা আমার, বড় দুঃখ পরিতাপ আপনি আজকে কথাটা বলতেছি আমি, আমাদের ওলামায়ে উম্মতকে, আমাদের হেফাজতে ইসলামকে, বাংলাদেশের ইসলামের যে মূল ধারা, এই মূল ধারাকে বিচলিত করার জন্য, বিভক্ত করার জন্য, ঘায়েল করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যেই ষড়যন্ত্রগুলো করেছে, প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে। এই সরকার আল্লামা আহমদ শফিকে হত্যা করেছে, কেন করেছে? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়েল করার জন্য ফাঁদ পেতেছে। কাজেই প্রথম আল্লামা আহমদ শফির হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে। যারা আল্লামা আহমদ শফির পক্ষ হয়ে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল। প্রথম কথা, আল্লামা আহমদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে, তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে। দুই নম্বর, দ্বিতীয়, আল্লামা আহমদ শফির ইন্তেকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা -3 ফর্মুলার উপর চলেছিল। কয় মাইনাস? -3 করতে চেয়েছিল। প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ, দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম মামুনুল হক। তারা
আল্লামা নূর হোসেন কাসেমিকে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে কব্জা করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নূর হোসেন কাসেমিকে তারা হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে। এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীকেও তারা হত্যা করেছে। এই তিন হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখোশ উন্মোচন করে বিচার করতে হবে। আর এরপরে আমাকে একটা করুণা করেছে যে ওর বয়স কম বেঁচে থাকুক কিছুদিন, আমাদের তিন মুরব্বীরে মারছে, আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক, কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন এদেশের মানুষের কাছে ও মুখ দেখাতে না পারে। আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায় তারা চালিয়েছিল। আমি পরিষ্কার ভাষায় বলি, 2021 সালের 3 এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে, যেই রূপেই বলে থাকুক, যেই আকৃতিতেই বলে থাকুক, তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না। আমি ছিলাম তিনজনের একজন, আহাদুস সালাসা, আমি ছিলাম তিনজনের একজন। আমার দুই পূর্বসূরিকে হত্যা করেছে, আমার আল্লামা আহমদ শফিকে তারা হনেছিল, এমন ষড়যন্ত্রের চাল তারা বিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে। মোহতারাম হাজিরিন, আমার কথা আর বেশি কিছু নয়, এই চারটা ঘটনা একই সূত্রে গাথা। আলেম সমাজকে বলবো, সরল হওয়া ভালো, এত সরল হওয়া ভালো না। আলেমদেরকে বলবো, সরল হওয়া ভালো, এত সরল হওয়া ভালো না। যারা সেদিন আল্লামা আহমদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ ওলামায়ে ইসলামের উপর, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ উপড়ে ফেলবার পায় তারা করেছিল। কাজেই এগুলো সুন্দরভাবে, এগুলো যথাযথ তদন্ত, এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন, মন্ত্রিত্ব সাময়িক বিষয়, মন্ত্রিত্ব সাময়িক বিষয়। আমাদের হাফিজ জি হুজুর মন্ত্রিত্ব করেন নাই, আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই, আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহিও মন্ত্রিত্ব করেন নাই, স্যার সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রাহিমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী মন্ত্রিত্ব করেন নাই। আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই, তবে একটা খাহেস আছে, একটা চিন্তা আছে। বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি, আমার বেঁচে থাকাটা এখন বোনাস। যদিও বয়স আমার খুব বেশি না, 51 বছর মাত্র শেষ হয়েছে, সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না। যেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহ পাক আমাকে আমাদের পূর্ববর্তী আকাবেরে সালাসার পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন, এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত। আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন। এটা আমার কোনো কারামত নয়, এটা আল্লামা আহমদ শফির কারামত, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর কারামত, এটা আল্লামা নূর হোসেন কাসেমির কারামত। তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।
পরিষ্কার বলতে চাই, পরিষ্কার বলতে চাই, জালিম ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই। ভালো ভালো বুঝাইছিলাম, মরা বাপের মূর্তি বানায়েন না, ভালো হবে না। মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানই মনে করি, কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না, জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না। কথাটা ভালো লাগলো না আমাদের? আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন, জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন, তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে নালিয়ে দিলেন। ডিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা, সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নামলো। খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা। আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে, কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাঠগড়ে আসতে দেন নাই, চেহারাগুলো আমার মনে আছে। আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা, আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আজকে করলাম না, প্রয়োজন হলে ভবিষ্যতে করব। মনে রাখবেন, মনে রাখবেন, আলেম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না, কারণ ওলামায়ে কেরাম আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন, হকের ঝান্ডা সমুন্নত করার জন্য কাজ করেন। জীবনের পরোয়া করার সময় নাই বলে দিয়েই আবারও বলছি, হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। হ্যাঁ, একটা আফসুস আছে যে তারা সঠিক ধর্ম পেল না, ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান্নামের পথে তারা চলতেছে, মনে ব্যথা আছে, কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু মুসলমানদের কোনো জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন, আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষব? ফ্যাসিস্ট হাসিনার আমলেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশে নতুন করে আর কোনোদিন ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারাদারি করা। হাফিজ হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চালাইতেছো, চালাও, ওটা নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই, আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা। আমাদের কোনো কাজের ব্যাপারে না গলাতে আসবা, সে নাক আমরা কেটে ফেলবো। আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক্যবাদে দীক্ষিত করবার কোন পায়ে তারা বরদাস্ত আমরা করব না। এই বিষয়গুলোকে বাদ দিতে হবে, আগামী প্রজন্ম যেন ইসলাম, ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে। এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে। এগুলো যদি করেন, ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে গালেব করে আন্দোলন করি, সংগ্রাম করি, রাজনীতি করি, আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি চুলকারি না থাকে, তার ব্যাপারেও আমরা জিরো টলারেন্স নীতিতে যাব না। কিন্তু যে আমার জমিনে ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে চাবে, সে আঙ্গুল আমরা ভেঙে ফেলবো। কথা পরিষ্কার, এটাই সিরাতুন্নবী, এটাই সিরাতুন্নবী। আমরা নরমের নরম থাকতে চাই, নম্রভাবেই দ্বীনের দাওয়াত দিতে চাই। যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে, তখন আমরা তখন বাধার পাল্টা জবাব দিতে জানি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সিরাতুন্নবীর সোনালী আদর্শ মোতাবেক আল্লাহ সমাজ
গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন। জাতীয় সিরাত কমিটির ঐতিহাসিক আজিম শান এই ইজলাসকে আল্লাহ কবুল করুন। ওলামায়ে ইসলাম এবং ওলামায়ে হকের মধ্যে ঐক্যের যে অভূতপূর্ব একটি সম্ভাবনা তৈরি হয়েছে, আজও তার প্রদর্শনী হয়েছে। ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক আমাদের যাদেরকে আপনাদের অনুসরণীয় বানানোর হওয়ার তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ আগামী দিনে আরো অতীতের চেয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের পথে আমরা অটল এবং অবিচল ঐক্যবদ্ধভাবে সামনের পথ চলবো। এই প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।